Real FM 94.8, Desher number one music station. বিয়ের পর মালদ্বীপে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। স্বামী গৌতম কিসলুর সঙ্গে হানিমুনে যাওয়ার পর থেকেই একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছেন কাজল। কখনো গৌতমের সঙ্গে জলের পাশে দাঁড়িয়ে ছবি, কখনো কাজল আবার নিজেই হাসির মুখে দাঁড়ান ক্যামেরার সামনে। মালদ্বীপে যাওয়ার পর থেকেই অভিনেত্রীর একের পর এক ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার জলের নিচে নেমে ফটোশুট করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী, যেখানে গৌতমের সঙ্গে সাঁতার কেটে বেড়াতে দেখা যায় কাজল আগরওয়ালকে। মধুচন্দ্রিমায় গিয়ে কাজল আগরওয়াল একেবারে নতুন রূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন, তা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়াতে এবারও নতুন ছবি শেয়ার করেন কাজল আগরওয়াল। সম্প্রতি মালদ্বীপে গিয়ে জলের নিচে থেকে একটি রিসোর্টে বসে ছবি শেয়ার করতে দেখা যায় কাজল আগরওয়ালকে, যেখানে মাছেরা তাকে দেখছেন না, তিনি মাছদের দেখছেন বলে ক্যাপশন দেন এই অভিনেত্রী। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।